কিন্তু ছাত্রছাত্রীদের কথা মনে রেখে আমরা একটা বিকল্প রাস্তার কথা চিন্তা করছি, যাতে শিক্ষকরা যারা স্থানীয়ভাবে দল বেঁধে বেঁধে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে পারেন, তাদেরকে চনমনে রাখতে পারেন, যাতে শিক্ষকরা যারা স্থানীয়ভাবে দল বেঁধে বেঁধে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে পারেন, শিক্ষকরা যারা স্থানীয়ভাবে দল বেঁধে বেঁধে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে পারেন, তাদেরকে চনমনে রাখতে পারেন। এখানে একটি প্রশ্ন জাগছে, গতকাল শিক্ষামন্ত্রী তার বলা যায় প্রেস কনফারেন্স বা ভিডিও কনফারেন্সে জানিয়েছেন যে শিক্ষকদের দল বেঁধে স্থানীয়ভাবে দল বেঁধে বেঁধে যেতে হবে এবং শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এখন যেখানে সব জায়গায় সর্বত্র বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, সেখানে দল বেঁধে বেঁধে শিক্ষা দিতে যাওয়া, এটার অর্থ ঠিকমতো আমার কাছে অন্তত ক্লিয়ার হয়নি। গতকালকে হয়তো খুব সংক্ষেপে বলেছেন, আশা করছি আগামীতে এই বিষয়ে খুব বিস্তারিত তথ্য আসবে যে কীভাবে দল বেঁধে বেঁধে যাওয়া সম্ভব, যেখানে চারিদিকে বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। তো আপনারা জানাবেন এই বিষয়টি বা এই শব্দটিকে আপনারা কীভাবে দেখছেন, গতকালকে শিক্ষামন্ত্রীর ভিডিও কনফারেন্সটিকে, যে তিনি আসলে কী বলতে চেয়েছেন বা এটা কতটা যুক্তিযুক্ত এই পরিস্থিতিতে দল বেঁধে বেঁধে শিক্ষা দিতে যাওয়া কতটা বাস্তবসম্মত বা যুক্তিযুক্ত। এখানেই শেষ করছি।